ইদানিং আমরা অনেক যে সমস্যাটা পাচ্ছি, মানুষের লিপিড প্রোফাইল বেড়ে যাচ্ছে। লিপিড প্রোফাইল অর্থাৎ হচ্ছে ডিসলিপিডিমিয়া, যেটা হচ্ছে অর্থাৎ আমাদের বডিতে দুই ধরনের লিপিড আছে, ভালো কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল। লিপিড অর্থাৎ রক্তের যে চর্বি সেটাকে লিপিড বলা হয়, বাইরে থেকে আমরা যেই চর্বিটা খাই সেটাকে ফ্যাট বা চর্বি যেটা বলি সেটা বলা হয়। তো রক্তের লিপিডটাতে হচ্ছে সেখানে কোলেস্টেরলের কথাটা আসছে, এবং সেখানে ভালো কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরল দুই ধরনের কোলেস্টেরল আছে। কিন্তু ক্ষতিকর কোলেস্টেরল হচ্ছে এলডিএল আর টিজি, সেই জিনিসগুলি বেড়ে যায় হচ্ছে, মানে বাড়তি থাকতে পারে অনেকের, আবার রোজার সময়ও অনেকের বেড়ে যেতে পারে। কারণ যারা ট্রান্সফ্যাটি অ্যাসিডযুক্ত খাবারগুলি খান, বিশেষ করে ডিপ ফ্রাই যে সমস্ত খাবারগুলি, সেই ধরনের খাবারগুলি যদি খেয়ে থাকেন, তাহলে দেখা যাবে যে তাদের ট্রান্সফ্যাটি অ্যাসিডের কারণেই কোলেস্টেরল লেভেলটা বেড়ে যাবে। আগে থেকে যাদের কোলেস্টেরল লেভেল বাড়তি আছে তাদের ক্ষেত্রে কয়েকটা পরামর্শ দিতে চাই। সেই ক্ষেত্রে হচ্ছে তারা আসলে কী কী ধরনের খাবারগুলি বেশি খাবেন, যেমন মাশরুম ওনারা চাইলে অ্যাড করতে পারেন খাবারে প্রোটিনের অল্টারনেটিভ হিসাবে। এর পাশাপাশি যেমন আপনি সালাদ আইটেমটা রাখতে পারেন, সালাদের মধ্যে যেমন আপনি গাজর রাখতে পারেন, অ্যান্টিঅক্সিডেন্ট বেসড খাবারগুলি যদি রাখা হয় তাহলে সেটা কোলেস্টেরল কমাতে হেল্প করবে। এবং যে সালাদটা খাওয়া হয় সেখানে যদি অলিভ অয়েল মিক্স করে খাওয়া হয়, অলিভ অয়েলটা হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে অলিভ অয়েলের মধ্যে, যেটা আমাদের শরীরে এইচডিএলটাকে বাড়ায়, মানে হচ্ছে ভালো কোলেস্টেরল যেটা সেটাকে বাড়াবে এবং খারাপ কোলেস্টেরল এলডিএল সেটাকে কমিয়ে দেবে। সেই জন্য যে জিনিসটা করতে হবে, যে যদি সালাদ খাওয়া হয় বা ফ্রুটস যদি খাওয়া হয়, তখন একটা ফ্রুট ককটেলের মতো বানিয়ে সেখানে একটু টক দই আর পাশাপাশি যদি একটু অলিভ অয়েল দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে কোলেস্টেরল কমাতে খুব হেল্প করবে। এর পাশাপাশি যে চর্বি ছাড়া খাবারগুলি খেতে হবে, এবং চর্বি যেভাবে কাটানো সম্ভব হয় সেই ধরনের খাবারগুলি, যেমন আপনি যদি ঝোল ছাড়া খাবারগুলি খান তাহলে আপনি অনেক কম চর্বি ইনটেক করতে পারবেন। এর পাশাপাশি ভাজা পোড়া খাবারগুলি থেকে সরে আসতে হবে, কারণ ভাজা পোড়া খাবার মানেই হচ্ছে সেখানে ট্রান্সফ্যাটি অ্যাসিড বেশি, এবং ট্রান্সফ্যাটি অ্যাসিড আপনি জাস্ট স্টমাকে যাবে আর সাথে সাথে কোলেস্টেরলের উপরে সেটা কোলেস্টেরলকে অলমোস্ট ট্রিগার করে। অতএব সেই জায়গাটা খেয়াল করতে হবে যে যাতে ট্রান্সফ্যাটি অ্যাসিডযুক্ত খাবারগুলি কম খেতে হয়। অনেক সময় আমরা দেখি যে লেবুর শরবত আমরা খেয়ে থাকি, লেবুর শরবতের ক্ষেত্রে আপনি লেবুটা কোলেস্টেরলের জন্য ভালো, কিন্তু যখন রোজার সময় শুরুতে যদি লেবুর শরবত খাওয়া হয়, এক এক সময় অনেকের সমস্যা হতে পারে, গ্যাস ফর্ম করতে পারে অথবা একটু পেটটা ভরে যায় এরকম মনে হতে পারে। সেই ক্ষেত্রে আপনি চাইলে পরবর্তীতে জাস্ট প্রথমে অল্প লেবু দিয়ে যদি আপনি একটা শরবত অল্প চিনিযুক্ত সেভাবে যদি খাওয়া হয়, তার পাশাপাশি পরে যদি যেই ফ্রুটসটা আপনি খাচ্ছেন সেখানে আপনি একটু লেবু দিয়ে অল্প একটু অলিভ অয়েল দিয়ে যদি খাওয়া হয়, সেটা হচ্ছে আপনার কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখতে পারে। আর মাশরুমের কথা বললাম, যেই ভেজিটেবল আপনি খাবেন সেই ভেজিটেবলটা যদি একটু মাশরুম অ্যাড করা হয়, সেটাও কোলেস্টেরল কমাতে হেল্প করবে। আর এর পাশাপাশি যে নর্মালি যে সমস্ত খাবার আমরা খেয়ে অভ্যস্ত সেই সমস্ত খাবারগুলি আপনি খেতে পারেন, কিন্তু যখন হালিমযুক্ত জিনিস যদি খাওয়া হয় সেটাতে কিন্তু অনেকের কোলেস্টেরল বেড়ে যায়, কারণ হালিমের মধ্যে আপনার প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সবই অনেক বেশি থাকে। সেই জায়গাটাকে যদি আপনার টিজি লেভেল বাড়তে থাকে তাহলে কিন্তু হালিম খুব বেশি খাওয়া যাবে না, কারণ টিজি বেশি থাকলে আপনাকে কার্বটাও কমিয়ে দিতে হবে। সেই জন্য ইফতারের পর যদি আপনি একটু হাঁটাচলা বেশি করে করতে পারেন, হালকা, যেমন তারাবির আগে যদি একটু হাঁটাচলা করে আসেন, সেটা আপনার জন্য খুব ভালো একটা কাজ হতে পারে। টক দইটা খুব ভালো কাজ করে কোলেস্টেরল কমানোতে, রাতের বেলা যদি একটু টক দই খেতে পারেন সেটাও খুব ভালো কাজ করবে, এবং রাতে টক দইয়ের সাথে যদি কয়েকটা কালিজিরা যেটা সেটা যদি আপনি মিক্স করে খান, তাহলেও তখন কোলেস্টেরল কমানোতে খুব ভালো ভূমিকা রাখতে পারে।